এক ভাই আমাদের প্রশ্ন করেছেন, ফজরের সালাত পড়তে দেরি হলে নামাজ হবে কি? জবাব, ফজরের সালাত পড়তে দেরি মানে কি বোঝা যায়, এর অর্থ কি? যদি এমনটা হয় আপনি নিয়মিত বিলম্বে ঘুমাবেন, দেরিতে ঘুমাবেন, আর সূর্য ওঠার পরে ফজর ঘুম থেকে জাগবেন, জেগে আপনি ফজরের সালাত পড়বেন, তাহলে কখনো আপনার এই সালাত হবে না। শুধু সালাত হবে না নয়, আপনি বেনামাজি বলে গণ্য হবেন। কিন্তু যদি কখনো ব্যতিক্রম হয়, তা হলো নিয়মিত আপনি ফজর সালাত সময় মতো আদায় করে থাকেন, কোনো দিন অসুস্থতার কারণে, ঘুমের সমস্যার কারণে বা যে কোনো কারণেই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ফজরের সময় টের পান নাই, সূর্য উদয়ের পরে আপনি জেগেছেন, তাহলে আপনার জন্য বিধান হল যখনই আপনি জাগবেন তখনই আপনি সালাত আদায় করে নেবেন। এই ক্ষেত্রে আপনার জন্য অসুবিধা নেই, আপনি অপরাধী না, কারণ এটি আপনার সাধ্যের বাইরে ছিল, ব্যতিক্রম ঘটেছে। কিন্তু কেউ যদি নর্মালি নিয়ম তৈরি করে নেয় যে তিনি ঘুমাবেন রাত একটা দুইটার দিকে আর উঠবেন সকাল আটটা নয়টার দিকে, তারপরে ফজর পড়বেন, তাহলে কশ্চিন কালেও তার এই সালাত হবে না। বাকি চার ওয়াক্ত যতই সুন্দর করে পড়ুক, তিনি বেনামাজি বলে গণ্য হবেন। বিজ্ঞ আলেমগণ ইবনু বাজ রাহিমাহুল্লাহ আরও অনেকেই এই বিষয়টিকে স্পষ্ট কুফরি বলে ফতোয়া দিয়েছেন। তিনি মুসলিম থাকতে পারবেন না যদি নিজের খেয়াল খুশি মতো তিনি সালাত আদায় করতে চান। মনে রাখবেন, একটি হলো ব্যতিক্রম হওয়া, আরেকটি হলো সাধারণ নিয়ম তৈরি করে নেওয়া। ফজরের সালাত কেন, যে কোনোই সালাত তার সময় অতিক্রম করে যদি আপনি সাধারণ নিয়ম তৈরি করে নেন, তাহলে আপনি সালাত তো হবেই না, আপনি বেনামাজি বলেই গণ্য হবেন। আর যদি কখনো ব্যতিক্রম হয়, তাহলে আলহামদুলিল্লাহ, ইসলাম সহজ, আল্লাহ সেটিকে ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আসকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। মোনাফেকের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত আর ফজরের সালাত। আপনি বিলম্ব করবেন ইচ্ছাকৃতভাবে, ঘুম থেকে উঠবেন, এটি মোনাফেকের পরিচয়, মমিনের পরিচয় নয়। অপরদিকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চায় সেই আখেরাতের সবচেয়ে বড় নিয়ামত লাভ করতে, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আখেরাতে স্বচক্ষে দেখতে। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের, সে যেন সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তের আগে এই দুই সালাতের ক্ষেত্রে বিশেষভাবে যত্নশীল হয়। সূর্য উদয়ের আগে মানেই ফজর, আর সূর্য অস্তের আগে মানে আসর। সুতরাং আল্লাহ রহম করুন, কখনোই আমরা গাফেল হব না। যদি এমনি সমস্যা হয় আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছাকৃত আপনি আল্লাহর বিধান চেঞ্জ করে নিজের মতো খেয়াল খুশি মতো সালাত আদায় করবেন, তাহলে এই ধরনের সালাত কখনো কবুল হবে না। ওয়াল্লাহু তাআলা আ'লাম।